ভগবান রাম 14 বছর নির্বাসনে কাটিয়েছিলেন এই কথা কম বেশি প্রায় আমরা সকলেই জানি। কিন্তু এই 14টি বছর নির্বাসনে ঠিক কোথায় কোথায় কাটিয়েছিলেন সেই সকল তথ্যই থাকছে আজকের ভিডিওতে। শাস্ত্র অনুসারে শ্রী রামজি তার বনবাসের সময় প্রথমে তামসা নদীর তীরে পৌঁছেছিলেন। এটি অযোধ্যা থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত। এরপর ভগবান শ্রী রাম গোমতী নদী পার হয়ে প্রয়াগরাজ থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত শৃঙ্গভাঙ্গপুরে পৌঁছান। শৃঙ্গভাঙ্গপুর ছিল গুজ্জরাজ নিষাদরাজের রাজ্য। এই জায়গাটি তিনি কেভাতকে গঙ্গার ওপারে নিয়ে যেতে বলেছিলেন। ভগবান রাম এখানে একদিন অবস্থান করেছিলেন। লঙ্কা থেকে ফেরার সময় রামজি এখানে আবার কেভাতের সঙ্গে দেখা করেন। এখানে কেভাত দেবী সীতার সাথে মা গঙ্গার পুজো করেছিলেন। তারপর সঙ্গম পেরিয়ে শ্রীরাম যমুনা নদী পার হয়ে চিত্রকূটে পৌঁছান। এই সেই জায়গা যেখানে শ্রী ভারত তার গুরু এবং সেনাবাহিনীর সাথে তার বড় ভাই রামকে অযোধ্যায় ফিরিয়ে নিয়ে যেতে এসেছিলেন। এখানেই রামজি তার চরণ পাদুকা ভরতকে দিয়েছিলেন এবং তিনি তা রেখেই রাজ্যের ভার গ্রহণ করেছিলেন। চিত্রকূটের কাছে সাতনায় ঋষি অরিত্রের একটি আশ্রম ছিল। ভগবান শ্রীরাম এখানেও কিছুটা সময় কাটিয়েছিলেন। এখানে ঋষি অরিত্রের স্ত্রী অনুসূয়ার তপস্যা থেকে ভাগীরথী গঙ্গার একটি পবিত্র স্রোত বের হয়েছিল। এই স্রোত মন্দাকিনী নামে বিখ্যাত। এরপর তিনি শোলদোল অর্থাৎ অমরকণ্টকে যান। এই স্থানে একটি জলপ্রপাত রয়েছে। জলপ্রপাতটি যে পুকুরে পড়ে সেই পুকুরটির নাম সীতাকুণ্ড। এখানে বশিষ্ঠ নামের একটি গুহাও রয়েছে। দন্তকারণ্যের পর ভগবান শ্রী রামচন্দ্র পঞ্চবটী অর্থাৎ নাসিকে পৌঁছেছিলেন। সেখানে তিনি ঋষি অগস্ত্যের আশ্রমে কিছুটা সময় অতিবাহিত করেন। এদিকে ঋষি তাকে অগ্নিকুণ্ডের তৈরি অস্ত্র উপহার দিয়েছিলেন। এই স্থানের সাথে অনেক কিংবদন্তি জড়িত। এটা বিশ্বাস করা হয় যে জানকী, রাম এবং লক্ষ্মণ তাদের নিজের হাতে 5টি গাছ পিপল, বট, আমলা, বায়েল এবং অশোক রোপণ করেছিলেন। এই স্থানে লক্ষ্মণ সর্পনখার নাক কেটে দেন এবং রাম লক্ষ্মণের সঙ্গে খরদূষণের লড়াই হয়। সর্বতীর্থ নাসিক থেকে প্রায় 56 কিলোমিটার দূরে অবস্থিত এই স্থানেই মা সীতাকে অপহরণ করা হয়েছিল। এই স্থানে রাবণ জটায়ুর যুদ্ধ হয় এবং জটায়ুর মৃত্যু হয়। ধর্মগ্রন্থ অনুসারে সীতাজিকে তার বনবাসের 13তম বছরে এই স্থানে অপহরণ করা হয়েছিল। মাতা সবরীর আশ্রম। সর্বতীর্থের পর সীতার সন্ধানে শ্রীরাম, অনুজ, লক্ষ্মণকে নিয়ে ঋষ্যমুখ পর্বতে পৌঁছান। এরপর তিনি মাতা সবরীর আশ্রমে যান, যা বর্তমানে কেরালায় অবস্থিত। এই আশ্রমটি পম্পা নদীর কাছেই অবস্থিত। ঋষ্যমুখ পর্বত ও ভগবান শ্রী রামচন্দ্র। শাস্ত্র অনুসারে ঋষ্যমুখ পর্বত ছিল বানরদের রাজধানী। সীতার সন্ধানে যাওয়া শ্রীরাম ও লক্ষ্মণ এখানে হনুমান ও সুগ্রীবের সঙ্গে দেখা করেন। এই ছিল 12টি স্থান, যে সমস্ত স্থানে ভগবান শ্রী রামচন্দ্র, লক্ষ্মণ এবং মাতা সীতা তাদের নির্বাসনের 12টি বছর কাটিয়েছিলেন।